হ্যাঁ, আমরা পুলিশের চাকরিতে জয়েন, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমাদের জয়েনিং করানো হচ্ছে না। আমাদের মধ্যে যে 1871 জন ছিল তাদেরকে জয়েনিং করানো হয়েছে, এবং তারপরে বেশ কিছু লেট করে আমাদের জয়েনিং এর ডেট দেওয়া হয়েছিল, এবং জয়েনিং এর ডেট দেওয়ার ছিল আমাদের ওটা 28/1/2021। কিন্তু তারপরে একটা কেস হয়, সেই কেসটা দীর্ঘদিন ধরে চলছে এবং কোনো সমাধান আসছে না। আমরা এতদিন ধরে সরকারকে অনুরোধ করছি যে আমাদের কেসটা মিটিয়ে নেওয়া হোক। সেক্ষেত্রে ফালতু এবং যে ভিত্তিহীন যে অভিযোগ করেছে যে সমস্ত ফেল প্রার্থীরা, তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের জয়েনিংটা এতটাই ডিলে হচ্ছে। করোনার কারণে আমাদের রেজাল্ট এমনিতেই অনেক বেরিয়েছে, অনেক দেরিতে বেরিয়েছে, তারপরে ইন্টারভিউ অনেক দেরিতে হয়েছে, এবং আস্তে আস্তে আমাদের সমস্ত কিছুই লেট হয়ে যাচ্ছে। আমরা সেই জন্যই আজ এই সব সবার কাছে এই জন্য আমাদের দুজন আত্মহত্যা পর্যন্ত করেছে, কিন্তু ফালতু এবং মিথ্যা একটা একরকম মিথ্যা অভিযোগে আমাদের সবাইকে দেরি করানো হচ্ছে এইসব জয়েনিং এর জন্য। আমরা এখানে আমার নাম কৃপা সিন্ধু নন্দী, আমি এসে সারগাছি মহলা থেকে। আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এখন ভিড় করবেন না এখানে, আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এখানে অযথা ভিড় করবেন না, আপনারা এখানে বের করে যান, আপনারা এখানে অন্যথা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আপনাদের বারবার যাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে সরে যান। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাকে জয়েন করাচ্ছে না, প্রথম ব্যাচ কখন হয়ে গেছে কিন্তু দ্বিতীয় ব্যাচ করাচ্ছে না স্যার। আমাদের বাবা মা, আমরা পুরো মানে খুবই কষ্টের মধ্যে আছি স্যার। বর্তমান স্যার, আমাদের ওই জন্য এই দ্রুত নিয়োগ চাই, জবাব চাই আমাদের কাছে, দ্রুত আমাদের নিয়োগ চাই। আমাদের নাম বিকাশ, এক বছর ধরে আমরা ভুগছি, আমাদের জয়েনিং দিচ্ছে না। আমার নাম রাজু মণ্ডল।